তো লঞ্চটির একদম কানায় কানায় পরিপূর্ণ কিন্তু যাত্রীতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বরিশাল লঞ্চঘাট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন সময় হচ্ছে 4:25, তো সকালে ঢাকা থেকে 9:30 বাজে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা একদম যারা এক লঞ্চ, বিকাল 4:25 এখন বরিশাল লঞ্চঘাটে আসছে, বিপুল পরিমাণ যাত্রী নিয়ে আসছে কিন্তু অ্যাডভেঞ্চার এক লঞ্চটি। তোর পিছনে আরও কয়েকটি লঞ্চ রয়েছে, অ্যাডভেঞ্চার এক সবার আগে আসছে বরিশাল ঘাটে। 4:25 বিপুল সংখ্যক যাত্রী নিয়ে বরিশাল ঘাটে আসছে অ্যাডভেঞ্চার এক লঞ্চ। তো লঞ্চটির একদম কানায় কানায় পরিপূর্ণ কিন্তু যাত্রীতে, বিপুল সংখ্যক যাত্রী রয়েছে অ্যাডভেঞ্চার এক লঞ্চটিতে। তো লঞ্চের সামনে লস্কর কিন্তু রশি নিয়ে দাঁড়িয়ে গেছে, আর লঞ্চঘাটে অনেক লোকজন আসছে আত্মীয় স্বজনদের এগিয়ে নিতে, তাছাড়া অনেক অন্যান্য লোকজনও রয়েছে। তো লঞ্চের একদম টপ সাত থেকে নিচতলার ফ্লোর পর্যন্ত কেবিন করিডোর সহ সামনের ফ্রন্ট ডেক সব কিছুই যাত্রীতে একদম পরিপূর্ণ রয়েছে, আর অনেক যাত্রী কিন্তু সামনে ওয়েটিং করতেছে লঞ্চ কখন বার্থিং করবে। তো সেজন্য আমরা দেখতে পাচ্ছি অ্যাডভেঞ্চার এক লঞ্চ ঠিক বিকাল 4:30 বরিশাল লঞ্চঘাটে নোঙর করতেছে। আর এসেই ঘাটের সাথে কিন্তু সহজরে একটি ধাক্কা দিচ্ছে অ্যাডভেঞ্চার এক লঞ্চটি, প্রচুর পরিমাণ যাত্রী রয়েছে লঞ্চের ভিতরে। লঞ্চটি ঘাটে আসতে না আসতেই কিন্তু লঞ্চ থেকে যাত্রী নামা শুরু হয়ে গেছে। আসার সাথে সাথেই কিন্তু লঞ্চ থেকে যাত্রী নামতেছে অ্যাডভেঞ্চার এক থেকে। লঞ্চের অবস্থা একদম কেবিন করিডোর সব কিছু যাত্রীতে পুরো ফিল আপ রয়েছে দেখতে পাচ্ছেন, আর টপ সাথে যাত্রী আছেই, আর নিচতলার ডেক একদম সম্পূর্ণ পরিপূর্ণ যাত্রীতে। নামতেছে যাত্রী অ্যাডভেঞ্চার এক লঞ্চ থেকে, প্রচুর পরিমাণ যাত্রী কিন্তু অ্যাডভেঞ্চার এক থেকে নামতেছে এই মুহূর্তে বরিশাল ঘাটে। একদম বরাবর 9:30 ঢাকা থেকে ছেড়ে বিকাল 4:30 বরিশাল লঞ্চঘাটে অ্যাডভেঞ্চার এক যাত্রী নামাচ্ছে।